extra time. সত্যি জীবন গড়ে দেয়। সেই 8-9 বছর বয়স থেকেই বাবার হাত ধরে মাঠে যাওয়া, সেই ট্র্যাডিশন চলছে এখনো। মোহনবাগান ম্যাচ মানেই আদ্যন্ত মোহনবাগান সমর্থক পীযূষ নন্দীর মাঠে থাকা চাই। তবে শুধুমাত্র মাঠে থেকে প্রিয় দলের হয়ে গলা ফাটানো নয়, একই সঙ্গে 25 বছর ধরে তার দেখা মোহনবাগানের সমস্ত ম্যাচের টিকিটও নিজের সংগ্রহে রাখেন পীযূষ। সেই ছোট্টবেলায় বাবা কৃষ্ণগোপাল নন্দীর সঙ্গে মোহনবাগানের কাঠের গ্যালারিতে বসে খেলা দেখতেন। সেই সময়কার 2 টাকার টিকিট থেকে শুরু টিকিট সংগ্রহ, ক্লাবের লোগো নয়, বদলে অশোক স্তম্ভ থাকত তখনকার টিকিটে। পরম যত্নে তা এখনো বেশ অমলিন। কাঠের গ্যালারি বা সবুজ গ্যালারি ময়দানে যেটাকে বলা হয়, দর্শক গ্যালারি বাদ দিয়ে সেই গ্যালারির টিকিট, তখন কাঠের গ্যালারি ছিল, এখন তো গ্যালারি চেঞ্জ হয়েছে। 1993 সালে ময়দানে সবুজ গ্যালারি বা কাঠের গ্যালারি টিকিট, যেটা প্রায় 25 বছর পুরনো টিকিট, মনে হয় না কারুর কাছে এই টিকিট সংগ্রহে আছে। তখন তো প্রচণ্ড ভিড় থা হতো, ও লাইন দিয়ে টিকিট কাটা, খুব ঘোড়সওয়ারের অত্যাচার, এগুলো তখন ছিল। এখন তো আর সেসব এতটা নেই, এখন গেলেই টিকিট পাওয়া যায়। করিম বেন শরীফের কোচিংয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 5-3 জয় মনে আছে? সেই ঐতিহাসিক ম্যাচের টিকিটের পিছনে করিমের সইও নিয়ে রেখেছিলেন পীযূষ। তবে মিঠুন চক্রবর্তীর বেঙ্গল ফুটবল একাডেমির কথা অনেকের কাছেই এখন বিস্মৃত প্রায়, কিন্তু পীযূষের সংগ্রহে সেই স্মৃতিও ভীষণ টাটকা। 1998 সালের সেই ম্যাচে খেলেছিলেন মিঠুন স্বয়ং। June 7, 1998 মিঠুন চক্রবর্তী বেঙ্গল ফুটবল একাডেমি একটা প্রদর্শনী ম্যাচ দিয়ে এই বেঙ্গল ফুটবল একাডেমি শুরু হয়। সেই বেঙ্গল ফুটবল একাডেমির টিকিট আমার কাছে রয়েছে, যেটা 7 June 1998 মিঠুন চক্রবর্তী প্রেসিডেন্ট ছিলেন এবং ভাস্কর গাঙ্গুলি সেক্রেটারি ছিলেন এই বেঙ্গল ফুটবল একাডেমি। খেলেছিলেন মিঠুন চক্রবর্তী, খেলেছিলেন ভাস্কর গাঙ্গুলি, খেলেছিলেন প্রসূন ব্যানার্জি, খেলেছিলেন 22 মার্চ 1998 ফিলিপস লীগ অর্থাৎ মোহনবাগানের প্রথম জাতীয় লীগ জয়ের টিকিট থেকে গুজরাটের ভূমিকম্পের সাহায্যের জন্য 2001 সালের ডার্বির টিকিট, কিংবা 93-এর IFA শিল্ড ফাইনালের টিকিট রয়েছে সবই। টাকা থেকে ভারত FC-র বিরুদ্ধে 500 টাকার টিকিট বিবর্তনের সমস্ত ইতিহাসই রয়েছে তাঁর কাছে। এখন স্বপ্ন এইসব নিয়ে প্রদর্শনী করার। আমার একটা ইচ্ছা হচ্ছে এটা একটা কোনো মিউজিয়াম, যেগুলো আর্ট গ্যালারি বা প্রদর্শনী হয় সেরকম কোনো জায়গায় এটার প্রদর্শনী যদি করা যায়, কিন্তু সেটা করতেও অনেক আর্থিক সম্মতি, মানে আর্থিক ব্যাপার আছে। আমার একার পক্ষে সেটা অনেকটা খরচ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। যদি সবাই মিলে মোহনবাগান যারা ভালোবাসে তারা যদি এগিয়ে আসে তাহলে বেটার হয়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।